এই যে সামনে দেখবেন আসতেছে একটা দিবস বিশ্ব বেহায়া দিবস প্রতিটা দিবস এই বিশ্ব প্রতিটা দিবস বেহায়া দিবস এটা যে এমন একটা মারাত্মক গজব আল্লাহর তরফ থেকে আমাদের মা বোনেরা নিজেদের সতীত্বটার দাম না দিয়া কার কার সাথে চলে যেতেছে কক্সবাজারে বেহায়া দিবস পালন করতে এমন বেহায়া হয়ে আসে আর বোঝার উপায় নেই দেখার উপায় নেই ভাইরা এই যে আপনার সন্তানের প্রতি আপনি খেয়াল রাখবেন আপনার মেয়েটা কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে এই বিশ্ব ভালোবাসা দিবস যারা আসল ভালোবাসা বাসে এরা একদিনের জন্য অপেক্ষায় থাকে না আসল ভালোবাসা যারা এরা একদিনের জন্য অপেক্ষায় থাকে না এরা সারা বছরই ভালোবাসে হ্যাঁ ভালোবাসা দিবস পালন করবেন মায়ের সাথে ভালোবাসবেন মার সাথে ভালোবাসাবাসী করবেন বাবারে ভালোবাসবেন বোনকে ভালোবাসবেন ছেলেকে ভালোবাসবেন আর একবার বউরে ভালোবাসেন না আমাদের এই দেশে তো বিয়ে দুইটা করলে দোষ কিন্তু পরকিয়া করলে দোষ নাই হুম ভাবির লোকে প্রেম না ভাবি তো মায়ের সমান এমন মায়ের মতো ভাই যখন গেছে বিদেশ এবার ভাবির বেড পার্টনার হয়ে গেছে শুনতে খারাপ লাগলেও কথা সত্য ভাবির মতো আবার হয় কেমন মায়ের মতো আবার ভাবি হয় কেমন রসুল বলেন হ্যামু আল মা হ্যাম খেল মাউদ ভাবি আর দেবরের সম্পর্ক মৃত্যুর সম্পর্ক এটার সাথে মিশছেন তো মরণ ছাড়া উপায় নেই মানে গুণা ছাড়া উপায় নেই এই বিশ্ব ভালোবাসা দিবস নামের যে কলঙ্ক দিবস আসতেছে এই দিবসকে আমরা লাথি লাথি মারি ইসলাম কোনদিন এটাকে সমর্থন করে কোন কোন যুবক ওই দিন বের হবেন চিন্তা করে হুজুর এখন তো হাত উঠাইলে মানে সে দিব মনেরটা মনেই মনে আমি কি চাই না এই জন্য কোন যুবক বেরোবেন না ইনশাল্লাহ বেশি ফ্রিদ জাগলে রে কবেন বাপ বিয়ে দিয়ে দিবে এখন তো বিয়েও করে না আরেক কি খাওয়াবো এখন নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই আমি বলি নিজের পায়ে না দাঁড়াইতে শিখলে বান্দরের পায়ে দাঁড়ান হ্যাঁ বিয়ে করবেন আপনি বড় লোক বানাই দিবে আল্লাহ সন্তানদেরকে বিয়ে দিবেন বিয়ে কারণ বিয়ে যত বাড়বে তত জেনা কমবে বিয়ে যত কমবে কঠিন হবে তত ধর্ষণ আর জেনা বাড়বে এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস পালন না করে বোর সাথে সারা জীবনের ভালোবাসা দিবস করেন কোনো সমস্যা নেই ইসলাম ভালোবাসার দিবসকে পছন্দ না বিষয়টা এমন না ভালোবাসবেন বউকে ভালোবাসবেন মাকে ভালোবাসবেন ছেলেকে আরেক বেটার মাইয়া কেনা আল্লাহ এই নোংরামি থেকে আমাদেরকে বাঁচা